পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা অব্দি যদি বাড়ত, তাতে গ্যাস হোক, পেট্রোল হোক, ডিজেল হোক, তারা রাস্তা অবরোধ করেছে। স্মৃতি ইরানি তোমানে 900 টাকা গ্যাস, গ্যাস সিলিন্ডারের দাম 900 টাকা দাঁড়িয়েছে, সাবসিডি উঠে গেছে, পেট্রোল সবাই জানে 100 টাকার উপরে, তাদের উপরে ডিপেন্ড করে, যার ফলে আজকে খাবার তেল থেকে শুরু করে খাবার দামের জিনিস হাই, মূল্য বৃদ্ধির সামনে রেডিওতে এসে বলে দিন যে পেট্রোল ডিজেল গ্যাসের উপরে আপনি যে ট্যাক্সটা নেন সেটা 1 টাকা 2 টাকা না, পুরো 10 টাকা আপনি কমাতে পেরেছেন। মনে করে ঢাকার রাজনীতি নরেন্দ্র মোদী সরকার করতেছে, আর ঠিক সেইভাবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই নরেন্দ্র মোদী, শরম করো, নরেন্দ্র মোদী শরম করো, নরেন্দ্র মোদী শরম করো।